দেখি দেখি চলুন কারণ কি হয়েছে কি দাদা বিশ্বাস করুন আমি দেখতে পাইনি কোত্রিয়া ছুটে গাড়ি নিয়ে চলে এলো বেশি কথা না বাড়িয়ে বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন চলুন এই শোনো বালাটা আমাকে খুলে দাও মানে আরে মানে মানে না করে বালাটা আমাকে তাড়াতাড়ি খুলে দাও এই শোন এই বালাটাকে বিক্রি করে টাকা নিয়ে হাসপাতালে পৌঁছে আচ্ছা যা এই শোনো শোনো আমি দেখছি ধরো চলো 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 কর্ণ আমার রহিম কথা বলছে না কেন ও ভালো হয়ে যাবে তো ডাক্তার ও ঠিক হয়ে যাবে তো ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি দু ঘন্টা পার না হলে কিছুই বলা যাবে না কর্ণ তোমার চোখে জল না এমনি এমনি এসে গেল দেখছি যে একটা মা তার সন্তানকে বাঁচানোর জন্য কত চেষ্টা কিন্তু আমার মা আজ এতগুলো বছর কেটে গেল কিছু দেখাও পেলাম না চলি কি হলো মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন বল হতো ছাড়ি পালা দুটো কোন নাগরকে দিয়েছিস হ্যাঁ পালা দুটো আমি হারিয়ে ফেলেছি কি আমার মুখের উপর মিথ্যে কথা হারামজাদি বল সত্যি করে বল পালা দুটো কোথায় খবরদার ওর গায়ে হাত তুলবে না ওটা ওর মায়ের পালা ওই বালার উপর তোমার কোনো অধিকার নেই তুমি আমাকে এত বড় কথা বললে তোকেও বলে দিচ্ছি আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি না এমন কথা বলো না মা নিজের মায়ের কথা মনে নেই ছোটবেলা থেকে তোমাকেই মা বলে জেনেছি তুমি তো আমার মা তুমি আমাকে যত কষ্ট দাও যা শাস্তি দাও আমি সব মাথা মেতে নেব তবু আমি তোমাকেই মা বলে ডাকবো তাহলে তাহলে তুই আমায় কথা দে আবার মাথা ছুঁয়ে দিবি কর আমি তোকে যা বলবো তুই তাই করবি বল বল মা বল তোমার কোন কথাটাও শোনে না শুনি নতুন করে আবার কথা দেবার কি আছে তুমি চুপ করো বাসন্তী বল মা বল আমার মাথায় হাত দিয়ে বল কথা দে মা কথা দিবি না বল মা বল তোমার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি মা তুমি যা বলবে আমি তাই শুনবো আবার শোনাবে আমার লক্ষ্মী মেয়ে বাসন্তী কাজটা তুই ভালো করিস নি মা ওর নিশ্চয়ই একটা খারাপ উদ্দেশ্য আছে যার জন্য তোকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিল বাবা আমার মাথায় তোমার আশীর্বাদ আছে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না মা রে এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।